আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্টেড একটা ভিডিও আপনাদের জন্য করব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা কিন্তু হচ্ছে চমৎকার একটা বেবি স্পোর্টস কার। তো বেবিরা কিন্তু প্রায় দেখবেন বিভিন্ন ধরনের খেলাধুলার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখতে থাকে। তো বাচ্চাদের কিন্তু প্রিয় একটা খেলা কিন্তু স্পোর্টস কার রেসিং, কিন্তু ওদের অনেক ভালো লাগে। বিভিন্ন ভিডিও গেমসেও কিন্তু ওরা দেখা যায় খেলে থাকে। তো এখন কিন্তু সব ধরনের পার্ক বন্ধ, বিভিন্ন রকমের পার্ক বা যেখানে শিশুরা জমায়েত হয় বা দেখা যায় স্কুল কলেজ সব কিছু বন্ধ। সেই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু দেখা যায় ফ্রেন্ডসদের সাথে খেলতে পারছে না, কোনো শিশু পার্কে যেতে পারছে না, কোনো টুরিস্ট প্লেসে যেতে পারছে না। সেই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু বাসায় নিঃসঙ্গ এবং একাকিত্ব বোধ করে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের সোনামণির সুন্দর সময়টাকে আনন্দময় করে তোলার জন্য কিন্তু এই চমৎকার গিফটটা বাচ্চাদেরকে কিনে দিতে পারেন। তাহলে বাচ্চারা কিন্তু বাসায় একা একাই চমৎকার করে কিন্তু খেলতে পারে। দেখা যাচ্ছে গাড়িতে করে এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, হর্ন বাজাচ্ছে, একটা আনন্দ, অন্যরকম একটা আনন্দ। তো এই যে কার্ডটা, এটা কিন্তু প্রি স্কুল থেকে মনে করেন 8 বছর থেকে 10 বছরের বাচ্চারা কিন্তু এটাতে খেলতে পারবে। এটার ওয়েট ক্যাপাসিটি কত? এটা হচ্ছে আপনার 35 থেকে 40 কেজি। 35 থেকে 40 কেজি ক্যাপাসিটি, এটা মানে ওজন, এটা ক্যাপাসিটি আছে। তো এটা কিন্তু স্টিয়ারিং দেখতে পাচ্ছেন, স্টিয়ারিংটা মুভ করে কিন্তু ডানে বায়ে সোজা পিছনে এভাবে কিন্তু যেতে পারবে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা যে স্পোর্টস কারগুলো দেখি, রেস হয় যে কার রেসিংগুলো হয়, সেখানে কিন্তু দেখবেন যে চাকাগুলো কিন্তু এভাবে ডানে বায়ে কিন্তু মুভ করে, একদম সেম ফিচার করে কিন্তু তৈরি করা হয়েছে এটা। আর এটা কিন্তু রিমোট আছে। আর এই যে গাড়িটা, অনেকে চিন্তা করবেন যে গাড়িটা যে চলছে, আমাদের বড়দের গাড়ি তো তেল খায়, পেট্রোল খায়, ডিজেল খায়, তো এটা কি খায়? এটা কিন্তু কারেন্ট খায়। কারেন্ট মানে হচ্ছে এটার মধ্যে কিন্তু ব্যাটারি সেটআপ করা আছে। ব্যাটারিটা কত ওয়াট কারেন্ট এটা ই করে, খরচ করে? এটা হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি। এটা আপনি 12 ভোল্টের ব্যাটারি যদি চার্জ দেন, পুরো ফুল এক মাস চার্জ দিলে আপনার দেখা গেল 200 থেকে 250 টাকা বিল আসতে পারে, মাত্র 200 থেকে 250 টাকা। এটার চার্জারটা একটু দেখানো যাবে? জি জি, পুরো মাসে 200 থেকে 250 টাকা চার্জ খরচ আসবে। আর এটা চার্জারটা হবে এরকম, এরকম চার্জ হবে। আমি বলি প্রথম দিন কেনার পরে এটা 10 থেকে 12 ঘন্টা চার্জ করবেন, দেন এটা যখন বাবুরা 7-8 ঘন্টা চালাবে, চালানোর পরে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা চার্জ করলে কিন্তু চার্জ হয়ে যাবে। বাচ্চারা খেলে খুবই আনন্দ পাবে। এটার ভিতরে সব ধরনের ফিচার আছে, যেমন এটা চালানো, চালালে কিন্তু গাড়ি চাল স্টার্ট দিলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হবে, স্পোর্টস কারের যে সাউন্ডটা হুম করে এরকম একটা আওয়াজ হবে। মিউজিকটা আমরা শোনাতে পারছি না বিকজ কপিরাইট ইস্যুর কারণে। তো আপনারা দোকানে আসলে কিন্তু আপনাদের বেবিদেরকে সবকিছু, বেবিদেরকে আপনাদেরকে কিন্তু সবকিছু বুঝিয়ে দিবে ভাইয়ারা। আর কেউ যদি ঢাকা থেকে দেখা যায় যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান, সেটাও কিন্তু ভাইয়ারা ভিডিও কলে আপনাদেরকে বলে দিবে যে এটা কীভাবে কী করতে হয়। বাচ্চাদের সেফটির কারণে, যেহেতু এটি স্পোর্টস কার, বাচ্চাদের সেফটির কারণে কিন্তু এখানে সিট বেল্ট করা আছে। সিট বেল্ট থাকার কারণে বাচ্চাদের দেখা যায় কোমরে আপনারা একটা বেল্টটা করে দিলেন, রিমোট আপনারা চালান, বাচ্চারা আনন্দ পেল। অনেকে কিন্তু দেখা যায় 3-4 এক একটা বাচ্চার কিন্তু পরিপক্কতা এক এক টাইমে হয়। অনেক 3 বছরের বাচ্চা অনেক কিছু বুঝে, আবার অনেকে 10 বছরের বাচ্চা অনেক কিছু বুঝে না বা ভয় পায়। সেই ক্ষেত্রে দেখা গেল বাচ্চারা আনন্দটা ঠিকই নিতে পারবে। আপনারা যারা মা আছেন, বাবা আছেন, মামা আছেন, চাচা আছেন, আপনারা চালালেন, চালালে বাচ্চারা বসে থাকলো চুপচাপ, তাহলে কিন্তু বাচ্চাদের গাড়ি চড়া হলো। আর বাচ্চারা যখন বুঝতে শিখবে তখন তো নিজেরাই স্টিয়ারিং ঘুরিয়ে ডানে বায়ে যেতে পারবে। আর এটা কিন্তু খুবই হ্যান্ডি, হ্যান্ডি বলতে গেলে খুবই ছোট জায়গা, অল্প জায়গার মধ্যে দিয়েও কিন্তু এটা পাস করতে পারবে। যেমন ধরেন বাচ্চারা বেডরুম থেকে শুরু করে ডাইনিং রুম দিয়ে দেয়া একদম ড্রয়িং রুম বারান্দা সব কিছু সুন্দর মতো ঘুরতে পারলো, অন্যরকম একটা আনন্দ। আর বাচ্চাদের ভিতরে বড় হলে যে গাড়ি একটা ড্রাইভ করবে, নিজের গাড়ি নিজে চালাবে, সে একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হয়ে যায়। আর স্মার্টফোনের আসক্তিটা এখন এত বেশি যে বাচ্চারা কিন্তু স্মার্টফোন ছাড়া বাবা মা কাউকেই চিনতে চায় না। সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের গাড়ি কিনে দিলে বাচ্চাদের কিন্তু সেই মোবাইল ফোনের প্রতি আসক্তিটা অনেকাংশে কমে যাবে, কারণ সময় তো এটাতে দিবে, মোবাইল ফোন টিপবে কখন? তো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এই যে কন্ট্যাক্ট নাম্বারটা, দামটা আমি আপনাদেরকে বলছি আগে, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই কারণ এনি টাইম আজান দিয়ে দিতে পারে, মাগরিবের আজান, তো এই জন্য আমি কন্ট্যাক্ট নাম্বারটা আগে দিয়ে দিচ্ছি। ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লাইন এগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন। আপনারা ভিসা, মাস্টার কার্ড, বিকাশ এগুলোতে আপনারা টাকা পে করতে পারবেন। প্রাইসটা বলে দিই ভাইয়া, প্রাইসটা হচ্ছে আমাদের বরাবর পাইকারি মূল্য অনলি 19,500 টাকা। 19,500 টাকা হলে কিনতে পারবেন। তো আপনারা কেউ যদি 6 পিস 7 পিস যদি একসাথে পারচেস করেন, দেখা যায় ঘরে অনেক বাবু থাকে, একটা মোটর বাইক নিলেন, একটা জিপ নিলেন, একটা গাড়ি নিলেন, সেই ক্ষেত্রে আবার অনেকে দেখা যায় এখন কিন্তু বিভিন্ন রিসোর্টগুলোতে বাচ্চাদের বিনোদন কেন্দ্র করার জন্য কিন্তু অনেকে এগুলো হোলসেল নিয়ে থাকেন। তো হোলসেল নিলে কিন্তু আপনারা যখন 5-6টা আইটেম একসাথে পারচেস করবেন তখন কিন্তু ভাইয়ারা আরও কমে আপনাদেরকে দিতে পারবে, কারণ আমরা চাই লাভটা কম হোক, সেলটা বেশি হোক। কারণ
লাভ আমরা একদিন করলাম, তখন কিন্তু আপনারা বারবার আমাদের কাছে আসবেন না। আর একবার একটা ফ্যামিলি থেকে একটা ক্লায়েন্ট যদি আমরা জোগাড় করতে পারি, তাহলে কিন্তু উনি আরেকজনকে রেকমেন্ড করবে, উনি আরেকজনকে রেকমেন্ড করবে, লতায় পাতায় কিন্তু আমরা অনেকগুলো সেল করতে পারবো। আমাদের মোটিভেশনটা কিন্তু সেটাই, বা আমরা কিন্তু সেটা নিয়ে আগাচ্ছি। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস একটা ট্রাস্টেড চ্যানেল, আপনারা জানেন আমরা কোনো ভুয়া জায়গার ভিডিও করি না, কারণ ওরকম যদি আমাদের ভিডিও করার ইচ্ছা থাকতো আমরা রাত দিন মার্কেট সেক্টরে সারাদিনই কাজ করতে পারতাম। আমরা খুব বেছে বেছে কাজ করি আর খুব বিশ্বস্ত জায়গাগুলোতে কাজ করি, যেখানে এক টাকাও আপনাদের সাথে প্রতারণা করা হবে না। তো আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই, অ্যাড্রেসটা আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু জেনে নিতে পারবেন। তো এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট নিতে পারবেন। আর কেনাকাটা সিস্টেমটা বলেই দিলাম, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি চাইলে আপনারা শোরুম এসে নিতে পারবেন, এবং ঢাকার বাইরে যদি কেউ চান 50% টাকা আগে বিকাশ করে দিবেন, বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরও পে করার সুযোগ থাকছে। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা বাংলাদেশে কোনো আত্মীয় স্বজনকে গিফট করতে চান, তাহলে আপনারা টাকাটা পাঠিয়ে দিলে অ্যাকাউন্টে, বা কেউ যদি রিয়ার মাধ্যমে বা ওয়েস্টার্ন ইউনিয়নে দিতে চান সেভাবেও আপনারা টাকা পে করতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।